Mukumuti rubber mission scheme no shoike shamung plangani bagay kolawangurka Montri Sukla charan pali rugiya je borok mannani chukjak abhay borok no hapani sepsap sokorinani amaina kokshaka Montri Sukla charan Noatia Mukumuti rubber mission scheme hotani te bosoni Twiprasar joto lokon thani sokorinani chatumbai sansar santri bazar bakhaksteni habanogo kaisa nangkumani kokshap pandawa achuka Montri Sukla charan Noatia kokshap panda paimani yaglo Montri shaka Bogapha block te July pari block ni bisingo 2023-24 rangthong bisuo Mukhyamantri rubber mission scheme ni bisingte 80 hectare rubber LT jute patakarang te prasarokno o sepsam na rajaknai Kokchap pandaw te bosaka thaikri te prasarokno katalke patabo yafarnani Kokchap jaka abri logiwo amchini hamkrani bagai te bunangkuma Kokchap jaka PTGP bedekno samungo phlangai riang hotani borokno te bokwangke baike hamkrai khlaiman abuntibo Kokchap jaka Oshani Coxa Pando Bono Karibo Manjaka Santir Bazar Bakstefa, Oveda Nondo Boito, Bogapha Block in Video, Driti Sekorai, July Bari Block in Video, Manas Botazazi, Tibasa Hampre Bedri Tankonte, Dishem Kobe Kubunido, Kopumbusungo cooking the name Montri Tivosaka, Omahai Skimuti, Zero Shaps of Manai, Boronti, Hosak Bokai Zagnai, Hapani Shaps of Manmar of Nutti, Bakish Hamuk Nange, Nokno Kung Tangi Tamone, Azimuni Rangtong Karak Haimane. Abunti Nakumani Hosak Pandabo, Kajakin his second country. Aski Amadir Santi was a submission under the Amadir AGM cyber instruction notification on Mazaye, Aski Amadir important meeting Silo. The meeting to Amade, Raja Sarkar, Mananya Mukumunti, Pratan Mukumunti, Somoye. রাজ্যে মানুষ এবং জনজাতি অংশে বিশেষ করে জনজাতি অংশে মানুষকে কিভাবে অর্থনৈতিক দিকে যাতে উন্নয়ন করা যায় তার জন্য একটা স্কিম ইমপ্লিমেন্ট করা হয়েছিল তখন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আবার মিশন এই সেই চিফ মিনিস্টার আবার মিশনটা প্রত্যেক বছরে এই স্কিমটা ইমপ্লিমেন্ট হয় এই সেইভাবে আজকে আমাদের আমাদের এই অর্থবর্ষে বা এই বছরে আমাদের এই স্কিমটাকে আবার পুনরায় আমরা কিভাবে সঠিকভাবে মনিটরিং করা যায় মানে সঠিক মানুষকে কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করা যায় এবং যে বেনিফিশিয়ারিগুলি পাবে সেই স্কিমে তারা যাতে লাভবান হতে পারে বা স্কিমগুলি যাতে সাকসেসফুল করতে পারে তার দিকে নজর রেখে আমাদের টার্গেটটা যে কিভাবে ফুলফিল করা যায় সেটা নিয়ে আজকে বিশেষ করে আমাদের মেইন এজেন্ডা এবং মেইন আলোচনার বিষয় এই আশা করি আমরা আজকে আমাদের এই এজেন্ট শান্তিবাজার সাবডিভিশনের আমাদের এজেন্ট সাহেবের চেম্বারে আমাদের মিটিং হয়েছে খুব ভালো ফুলফিল মিটিং হয়েছে খুব ভালো ডিসিশন হয়েছে এবং আমরা বেনিফিশিয়ারিগুলিকেও সঠিকভাবে যাতে আমরা আইডেন্টিফাই করা যায় বা সিলেকশন করা যায় এবং সঠিকভাবে আমাদের সিজনের মধ্যে এই বেনিফিশিয়ারি বা এই স্কিমটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যতে আশা করি আগামী দিনে ভালো হবে এই খুব উৎসাহিতভাবে আমরা সমস্ত আমাদের এমপ্লয়রা যারা আছে তারা সবাই উৎসাহিত আছে এবং সঠিক সময়ে সঠিক প্রজেক্টটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় তার দিকে সবাই এগিয়ে আছে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিম আমি সাথে যোগ করতে চাই যেহেতু গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং বাইটা ভাই আমাদের এই দক্ষিণ ত্রিপুরা জেলাতে বিশেষ করে আমাদের শান্তিবাজার সাব ডিভিশন এরিয়ার যে বিগত দিনে বহু বছর ধরে এরকমভাবে বেআইনিভাবে বন দখল চলছে এইগুলিকেও যাতে আমরা প্রশাসনের নজরে এবং আরক্ষা দপ্তরের মাধ্যমে যাতে আমরা বনটাকে যাতে রক্ষা করতে পারি তার দিকে নজর রেখে গতকালকে সকালবেলায় আমাদের একটা শান্তিবাজার সাব ডিভিশন এরিয়ার আমাদের এসডিএম সাহেবের নেতৃত্বে আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে বেআইনিভাবে দখল ছিল প্রায় 40 পরিবারের মতো আমরা সেইগুলিকে তারারে আমরা অনেকবার আমরা বোঝানো হয়েছে এবং আমিও স্পটে প্রায় সপ্তাহখানেক আগে আমি ডিএফও সাহেব এসডিএফও সাহেব এবং এসডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে তাদেরকেও বোঝানো হয়েছে তারা গতকালকে আমাদের এসডিএম সাহেব উনি গিয়ে যারা বেআইনিভাবে দখল করে বসে আছে বন সেটাকে তারা উচ্ছেদ করে দিয়েছে এবং সাথে সাথে আমি সেটাই আমাদের এই সাব ডিভিশন এরিয়ার সমস্ত আমাদের জনজাতি বাইরে যারা বাসী আছে তাদেরকে আমি সেটাই অনুরোধ রাখবো
আমরা লিগেলি আমরা পাট্টা দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং দিয়েছি গত 5 বছরে আমাদের আমরা সারা ত্রিপুরার যদি রেকর্ডটা দেখি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমরা অনেক সংখ্যা আমরা পাট্টা দিয়েছি তাই আগামী দিনেও আমরা পাট্টা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছে কিন্তু লিগেলিভাবে দেব যদি পাবলিকরা আমাদের কাছে এসে দরখাস্ত করে বা দাবি রাখে বা আমাদের লোকাল যেহেতু আমাদের বিসি আছে ভিলেজ কমিটি পঞ্চায়েত আছে এবং আমাদের ব্লক লেভেল বিডিও সাহেবরা আছে এবং প্রতিনিধিরা আছে তাদের কাছে যদি আমাদের আবেদনগুলি পত্রগুলি যদি দেয় বা আমাদের আমার কাছে যদিও আছে আমরা লিগেলি আমরা পাট্টা দেবো পাট্টা দেবো না কেন পাট্টা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সরকার তা প্রত্যেকটা যারা ভূমিহীন আছে গৃহহীন যারা আমাদের জনজাতির বাইরে যারা আছে তাদেরকে আমরা পাট্টা দেবো না কেন কিন্তু লিগেলিভাবে দেব কিন্তু সেইগুলিকে যদি পাট্টা না চাওয়ার আগে যদি বনটাকে নষ্ট করার চক্রান্তে বা বনটাকে দখল করার চক্রান্তে যদি আইনটা নিজের হাতে যদি তুলে নেয় তাহলে তখনই আইনের মধ্যে কিন্তু ফেঁসে যাবে তার কারণে আমাদের সমস্ত এই শান্তিবাজার সাব ডিভিশন আমাদের জুরিডিকশন এরিয়ার সমস্ত আমাদের জনজাতি ভাই এবং বোনরা যারা আছে সকলের কাছে আমার আবেদন থাকবো আগামী দিনে আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা শান্তভাবে যাতে পরিবেশটা আমরা বসবাস করতে পারি তাদেরকে সবাই সহযোগিতা করার জন্য এবং আগামী দিনে সেটাই সমস্ত আমাদের এই সাব ডিভিশন জুরিডিকশন এরিয়াতে যতগুলি আমাদের সরকারের সুযোগ সুবিধা রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক যতগুলি আমাদের স্কিমগুলি আছে আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব তাই সেইগুলি আমরা নজর রেখে আমরা কাজ করছি সকলে সহযোগিতা করার জন্য আবেদন করছি ধন্যবাদ এখানে অ্যাকচুয়ালি আমাদের সাবডিভিশনে 80 হেক্টর হ্যাঁ 80 হেক্টর আমাদের জায়গার পরিমাণ তো 80 হেক্টরকে আমরা স্যারের অনুসারে আমরা সবাই এখানে আলোচনা করেছি প্রত্যেক পরিবারকে আমরা 4 কানি করে দেবো তো 4 কানি করে দেওয়ার অর্থ হলো একটা 5টা পরিবার 5 জনের একটা পরিবার 4 কানি দিলে মোটামুটি সে সংসারটা চালাতে পারে তো সেই এইভাবেই আমরা যে পরিকল্পনা নিয়েছি যে প্রত্যেক পরিবারকে 4 কানি করে দেবো তো 4 কানি করে দিলে একটা দেখা গেছে আমাদের 60 পরিবার হয় তো জুলাবেরি ব্লকে 60 পরিবার আর শান্তি বগাফা ব্লকে 60 পরিবার এইভাবেই আমরা শুরু থেকে এইভাবে আগাচ্ছি আর আমাদের অ্যাকচুয়ালি দেখুন সামনে মাসেই আমাদের বর্ষা এসে যাবে তো আমরা তাড়াতাড়ি করছি কেন এই মে মাসের মধ্যেই আমরা বেনিফিশিয়ারি লিস্টটা আমরা অনুরোধ করেছি পঞ্চায়েত সমিতির যে বিএসসি চেয়ারম্যান আছে ওনাদের দেওয়ার জন্য বেনিফিশিয়ারি লিস্টটা পাওয়ার পরেই আমরা গ্রাউন্ডে নেমে পড়ব আমরা আশা করি সব কিছুই স্যারের ইনস্ট্রাকশনে সবারই আমরা নিয়েছি অংশগ্রহণ করেছি আশা করি আমরা আমাদের কাজ ভালোভাবে করতে পারি বেনিফিশিয়ারি বেশি তারাই হবে যারা ট্রাইবেল অনলি ট্রাইবেল এক আর যাদের এ আছে আপনার ট্রাইবেল ল্যান্ড আছে অ্যালুটি ল্যান্ড আছে জুতের ল্যান্ড আছে এই হয়তো পাট্টা ল্যান্ড আর ওফার ল্যান্ড যারা আছে এই 3 ক্রাইটেরিয়াতে আমরা ল্যান্ড ডিটেলসটা নেব